শতভাগ দেশাত্মবোধ থেকে সবুজের প্রতি ভালোবাসা ছাত্রকৃষি উদ্যোক্তা ডাক্তার এম এ অদুত সরকারের। জাতীয় পতাকাকে বুকে ধারণ করেন বলে কৃষি আয়োজনের ভেতর দিয়ে ছড়িয়ে দিতে চান লাল সবুজের বর্ণিল শোভা। ছাত্রকৃষি নিয়েই এক স্বপ্নের পথ চলা তার, আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। লাল সবুজের রঙে এটা আমি নিজে ভাবলাম যে একটা রং যখন করবো এটা আমার জাতীয় পতাকার রংটা আমি এখানে দিই, আমি একবার চেতনাবোধ থাকে একটা। এভাবেই ছাদ কৃষি সাজানোর চিন্তা করেন ঢাকার মিরপুরে বসবাসকারী বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর এম এ ওয়াদুদ সরকার। 2800 বর্গফুটের ছাদের যতটুকুতে গাছ ততটুকুতে ফল ফসলে সমৃদ্ধ, বলছেন এখান থেকে যা পান তার মূল্য টাকায় মেলানো যায় না। কারণ আমরা ছাদ বাগান করেছি বলেই আমরা যে অক্সিজেন কন্ট্রিবিউট করতেছি টু দিস সিটি, আর আমাদের যে অক্সিজেন মানুষ পাচ্ছে এবং আমি পাচ্ছি, আমার নিজের মনটাকে ভালো লাগে। আই এম নট প্রডিউসিং এনি ফ্রুটস আর এনিথিং, আমার মনের ভালোবাসা হচ্ছে বেশি ভালোবাসা যে আই এম গিভিং অক্সিজেন টু দ্য সাপ্লাই টু দ্য নেচার। ছাদে অন্যান্য ফল ফসলের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফলবান নারকেলের গাছ। ঢাকাতে কেউ নারকেল ধরেছে গাছে, কেউ ঢাকাতে পারছে কিনা জানি না, কিন্তু আমার গাছে আল্লাহ মরজি নারকেল হয়েছে এবং নারকেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটা ভিয়েতনামে নারকেল গাছ, সেটা লম্বা এখানে দেখেন প্রায় 2.5 ফুটের কাছাকাছি হতেই ও ফল দেওয়া শুরু করেছে। নাগরিক কৃষি সম্প্রসারণে গণমাধ্যমের ব্যাপক ভূমিকার কথা উল্লেখ করছেন অজিত সরকার। সরকারি যে জিডিপিটা বেড়েছে আমাদের 5টা স্তম্ভ এখন এগ্রিকালচার গার্মেন্টস, তো দ্যাট ইজ এগ্রিকালচারের যে অবদান আমি মনে করি আপনি যে গ্রামের মানুষগুলোকে যে উদ্বুদ্ধ করেছেন আমি খুবই এমেজ হই। আপনি অনেক ছোটো ছোটো প্রোগ্রামগুলো ইউটিউবে আমি দেখি, তা আজকে এই কৃষি প্রোগ্রাম টেলিভিশনে দেখার জন্য অনেক লোকে বসে থাকে যে কোনো নতুন মেসেজ আছে কিনা। নাগরিক কৃষি উদ্যোগ ছড়িয়ে দিতে সর্বক্ষেত্রেই প্রয়োজন সরকারি নীতি সহায়তা। আমরা জানি যে আমাদের যারা ছাদ বাগান করছে সেই বাড়ি হোল্ডিং ট্যাক্সও কমাবে এরকম আমরা শুনছিলাম, কিন্তু আমি তো আগের মতন হোল্ডিং ট্যাক্স দিয়ে যাচ্ছি। আমাকে 10% বা 20% রিবেট যদি দিত উৎসাহিত হয়ে যদি তারা গাছ লাগায় ডেফিনেটলি এই শহরটা সবুজ শহরে পরিণত হবে। প্রতিটি উদ্যোক্তার কাছেই ছাদ কৃষি এক সৃজনশীল কাজ। ব্যস্ত এই চিকিৎসক তার নিজস্ব ছাদ কৃষির অভিজ্ঞতা থেকে বলছেন যে একে গতিশীল করার জন্য সরকারি প্রণোদনার প্রয়োজন আছে, অন্যদিকে নার্সারি চারার গুণগত মান নিশ্চিত করারও অনেক বড় প্রয়োজন। ডক্টর ওয়াদুদের ছাদ কৃষি আয়োজন থেকে শাইখ সিরাজ, চেন্নাই।